হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো হরলিক্স। সো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় হরলিক্সের বোতল। এইটা হচ্ছে পরিমাণ 500 গ্রাম, টাকা হচ্ছে 350 টাকা। এইটা হচ্ছে বিশাল বড় বোতল, আমরা মাত্র 10 দিনেই অনেকটুকু খেয়ে ফেলেছি। এই যে ভেতরে একটা চামচ রাখা রয়েছে। আর আমি দেখাবো হচ্ছে বড় একটা ড্যানোর প্যাকেট। এই ড্যানো হচ্ছে গুঁড়া দুধ, এইটার বড় প্যাকেট। সো আমি পেছন দিকে দেখাচ্ছি এটার খুচরা মূল্য কত। এটা হচ্ছে 75 টাকা বড় প্যাকেট। সো এটার দামও একটু বেশি। আর এখানে অলরেডি একটা কাটা প্যাকেট রয়েছে যেটা আমরা বাসায় ইউজ করে থাকি। গুঁড়া দুধ দিয়ে বানালে আপনাদের জন্য বেশি সুবিধা হবে। চাইলে আপনারা হচ্ছে গরুর খাঁটির দুধ বা ড্যানিশ দিয়েও তৈরি করতে পারেন। আমাদের বাসায় বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া সম্ভব নয়, সো আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। তো এখানে আমি আপনাদেরকে এখন দেখালাম বড় প্যাকেট হরলিক্স এবং ড্যানোর। এখন দেখাবো হচ্ছে মিনি প্যাক। চাইলে এই যে ছোট্ট একটা মিনি প্যাক হরলিক্সের মাত্র 10 টাকা দিয়ে কিনে নিতে পারেন। এই ছোট্ট প্যাকেট হতে পারে, বাট এইটাতে যে পরিমাণে আছে এই যে 18 গ্রাম, এটা দিয়ে আপনারা প্রায় দুই গ্লাস তৈরি করতে পারবেন হরলিক্স। হ্যাঁ, আর এখানে হচ্ছে ছোট মিনি প্যাক হচ্ছে গুঁড়া দুধের। এটা নাম্বার 1 কোম্পানির, আগেরটা ছিল ডানো। সো এটার দামও হচ্ছে 10 টাকা। আপনারা চাইলে এই রকম ছোট্ট প্যাক ইউজ করতে পারেন। সো আমি এখন চলে এসেছি কারেন্টের চুলায়। সো আমি এখানে এখন অন করব সুইচটা। এই যে তাপ দেওয়া আছে 1800, এত তাপের আমার প্রয়োজন নেই। আমি এখানে পানি নিয়ে নিচ্ছি, জাস্ট পানিটা গরম করব। পানিটা বয়েল হয়ে গেলে আমি হরলিক্সটা বানিয়ে নিতে পারবো। সো আমি তাপটা একটু কমিয়ে দিচ্ছি। এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাসে কমে যায়। আচ্ছা, 1000-এ রাখলাম যাতে তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যায়। এইদিকে পানিটা গরম হয়ে নিচ্ছে, আর আমি ততক্ষণ আপনাদের সাথে হরলিক্স বিষয়ে কিছু কথা শেয়ার করতে চাই। হরলিক্সের বয়ামের এপাশে দেখেন কিছু কথা লেখা রয়েছে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই যে দেখেন কিছু কথা আছে, আমি পড়ি একটু। আপনি জানেন কি আপনার বাচ্চার প্রতিদিন বেড়ে ওঠার জন্য প্রয়োজন জরুরি পুষ্টি, যা তার রেগুলার খাবারের ঘাটতি থাকতে পারে? প্রতিদিন হরলিক্স পান এই পুষ্টির চাহিদার ঘাটতি পূরণে সহায়তা করে। এটি ক্লিনিক্যালি প্রমাণিত যে প্রতিদিন হরলিক্স পান করলে বাচ্চাদের উচ্চতা, মনোযোগ ও হাড়ের গঠন বৃদ্ধি পেতে পারে হরলিক্স না পান করা বাচ্চাদের তুলনায়। এখানে হচ্ছে প্রকৃতপক্ষে বাচ্চাদের সম্পর্কে বলা রয়েছে, কিন্তু আমার মতে এটা শুধু বাচ্চাদের না, সবাই খেতে পারেন, যে কোনো বয়সের লোকজন। কারণ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, হাড় মজবুত নয়, একটু অসুস্থ, তারাও কিন্তু হরলিক্সটা খেতে পারেন, তাহলে একটু শক্তির যোগান হয়। আমি কিন্তু নিজেও মাঝে মাঝে হরলিক্স খাই, কারণ আমার ভালো লাগে, এটা খেলে একটু বেটার ফিল হয়। আমি এখন এই কাপগুলোতে গরম পানি ঢেলে নিচ্ছি, তারপর দুধ মেশাবো এতে। এই যে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি 2টা গ্লাসে, একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, তারপর এই যে মেন ইনগ্রেডিয়েন্টস হরলিক্সটা দিয়ে নিব। 1 কাপে 2 চামচ করে মিশালে মেশাতে পারেন। আমি দিয়ে নিচ্ছি, আমার একটু চামচ দিয়ে নেড়ে নিব যাতে হরলিক্সটা গুঁড়ো দুধের সাথে একদম মিশে যায়। এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাদা থেকে একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে হরলিক্স মেশানোর পর। আপনারা চাইলে হরলিক্স যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, এই যে একটু চিনি মিশিয়ে নেবেন। চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনার হরলিক্সটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এই যে আমার 2 কাপ হরলিক্স রেডি।